আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আশা করি আপনারা যে যেখান থেকে দেখারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তারপর একটা নতুন ব্লগ লই আপনারা মাঝে হাজির রয়েছি। আশা করি আজকের ব্লগটা আপনারা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজকের ব্লগও বেশিরভাগ রান্না বাড়াও থাকবো, আমি কিলাহার রান্না বাড়া করি আপনার লগে শেয়ার করবো। দেখতে থাকুক, যদি ভালো লাগে তে অবশ্যই একটা লাইক দিবা। আর আপনারা মূল্যবান এখানে সানার ডাল ভিজাইছি, সানার ডাল দিয়া গরু মাংস দিয়ে আজকে রান্ধিমো। আর এখানে দেশি উড়ির বিসি দিয়া ইলিশ মাছ দিয়ে রান্ধতাম, ভিজাইয়া তৈছি রাত্রে, কিছু বালাও নাই। আর পাশিয়া ফলাইমো। আর এখানে গরু মাংস বয়াইছি, ও গরু মাংস দিয়া সানার ডাল দিয়ে রান্ধিমো। তো গরু মাংস আমার সপ্তাহ দিয়ে আমি বয়াই দিছি যেটা নর্মাল বয়ান। আর এটা পানি গরু মাংস কেনে বাড়াইছি, আমি দিছি না একটা কোনো পানি। আজকে রান্না বাড়া ওখান থেকে শুরু করলাম। মাঝে মাঝে লাড়িয়া না দিলে ইটার তলা নিত লাগি যাইব, আর তরকারিত পুরা পুরা গন্ধ আইব, যেটা খাইতেও ভালো লাগতো না দেখতেও ভালো লাগতো না। তো আমি এখন লাড়িয়া সারিয়া দিব। চলে অবশ্য পানি আছে, দরত না এত জলদি। আর কাঁচামরিচ দিলাইছি দিয়ে ভালো করে মিক্স করিয়া রাখছি। এখন এটা গুঁড়িয়া দিব, এটা সানার ডাল কত সময়। তার বাদে জলের পানি। এখানে আমি সবজি ফাটছি, গাজর, আলু, ফুলকপি আর বেগুন। বেগুনটা আমি সবজি বাজি করতাম আর কি, সবজি লেখান রান্ধিম। তো এখানে বেগুনটা আমি একটু বাদে দিব, কারণ বেগুন তো নরম সবজি। আর এখানে ফুলকপি আলু গাজর খাটিয়ে রাখছি, আর ইলিশ মাছও ভিজাইয়া রাখছি। এখানে আর বিসি দিয়ে রান্ধতাম ভরি, আর তো গরু মাংস তো ওর। তো এখন একটা একটা করি আমি পেঁয়াজ সুলাই রয়েছে আমার কিছু সুলাইবার বাকি, তো পেঁয়াজ এখন সুলাইয়া। তার বাদে খাটিয়ে আমার পেঁয়াজ রয়েছে স্কিন ফালাইবার বাকি, তো আমি স্কিন ফালাইয়া পেঁয়াজগুলো খাটিলাই। খাটি আমার বাজি আর ইলিশ মাছ লাগি রেডি করি। এ পর্যন্ত আপনারা লগে থাকুক, শেয়ার করবো। তো এখানে গরম মাংসের মাঝে জলের পানি দিলাইছি, আর যেহেতু এখানে সানার ডাল আছে তো একটু সিদ্ধ হইতে সময় লাগবো, পাল্লারে দুমার জল্লায় কিছু দেখা যান না। তো এটা সিদ্ধ হোক, আমি সমাগু নিয়ে অন্য চুলা মুখে নিমু গিয়ে আর এখানে মুখে আমি বাজি বয়াই দিব। আর এখানে আমার যে ইলিশ মাছের যে শিমর দিছি রান্ধতাম একটা দিলেইছি। এখন মশলা আর কি মশলা কাছে একটা মুখে যাও, তো দিয়ে আমি এখানের মাঝে অন্যান্য মশলা অ্যাড করবো। এখানে আমার তিন চুলা মুখে তিনটা ওর, আর আমার চুলার ব্যানারগুলো একবারে ছোটো ছোটো আর কি। তো এখন আমি বাজিটা বয়ে দিলাম, পয়লা আমি তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে ফাঁসফোড়ন দিচ্ছি। আর এখানে আমার ইলিশ মাছের যে বিচি দিয়ে রাখতাম এটার মশলা পেঁয়াজ লাগাম, আর এখানে তো গরু মাংস। ফাঁসফোড়ন আপনারা দিয়া দেখেন যেন গ্রানটা খুব ভালো হয়। আমি সব বাজি দিই না, কোনো কোনো ডিফারেন্ট ডিফারেন্ট বাজি করি, তো ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে দিই, সবটা দিই না। আজকে সবজির স্টাইলে রান্ধিব আর কি, মিক্স ভেজিটেবল। তো এর লাগে পুরা দিলাম। এখন আমার এটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ অ্যাড করবো। এখানে আমি মিডিয়াম দুইটা পেঁয়াজ দিয়ে কেন আমি অল্প একটু রসুন অ্যাড করবো। এটা আপনারা মিক্স সবজি হইতে পারেন বা নিরামিষ সবজিও হইতে পারেন, যে যেন আমি ওইটা না হানে। তো আজকে আমি যেরকম নিরামিষ সবজি বানাই আপনার লগে শেয়ার করবো। আমার কাছে তো সবজিটা আর সবসময় ভালো লাগে, মাছ মাংস কেন আমি সবজিটাই বেশি পছন্দ করি। তো আজকে আমি যেরকম সবজি রান্ধি তো আপনারা লগে লেখান শেয়ার করবো। তো আমার রসুনটা পেঁয়াজের লগে ভালো করে মিশে যাক, আর এ পর্যন্ত আপনারা ওয়েট করুক, আমি আপনারা লগে শেয়ার করবো কিটা কিটা মশলা দিই। এখন আমি এখানে একটা একটা করি মশলা অ্যাড করবো। তো মশলা আমি বেশি কিচ্ছু দিতাম না, সামান্য হলুদ দিব,
আর সামান্য মিক্স পাউডার দিমু আর সামান্য ধনিয়া পাউডার তাহলে সোয়াই মার্কি নামে ওই লোকে আমার আজকে নিরামিষ সবজি মশলা এর চেয়ে বেশি কোনো মশলা আমি দিতাম নাই কেন এদিকে আমি আমার উড়িবিসি কেন দিলাইছি উড়িবিসিটা ফসে রাখি আমার কোনো ফ্রোজেন কিছু বিনস আছে তো আমি বিনস এখানে তো অ্যাড করছি ফ্রেশ নাই আর কি তো গ্রিন বিনস ভাবলাম যে ফ্রোজেন আছে তো অ্যাড করিলাই কিছু যেহেতু সবজি রান্নাম ওন আমি এটারে ভালো করে মিক্স করে দিমু তো এখানে আমি মিক্স করে দিলেছি আমার সবজিটা কমা গনে হইতে থাকুক আর আবার 5 মিনিট বাদে দেখবো এটা কি লেখা নয়েছে তো আপনারা লগে শেয়ার করবো এই পর্যন্ত আপনারা লগে থাকুক গরম মাংস দিয়ে আমার যে সানার ডাল বা বুটোর ডাল যে একটা কন্যা হানে এটা রমদা শেষ আর কেন ইলিশ মাছ দিয়া যে শিমর বিসি যেটা আর কি এটাও রমদা শেষ এটা আমি কিন্তু খুব আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবা শিমর বিসি দিয়ে ইলিশ মাছটা খুব মজা লাগে আর এখানে আমার সবজিটা হয়ে গেছে অলমোস্ট সবজিতে দেখো একটা পানি বাড়াইছে আমি কোনো পানি দিছি না আর সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার আগুন বন্ধ করে মতো নিয়ে হতো আমি দিলাইছি আপনারাও এখন ট্রাই করে দেখবা আশা করি আপনারা বেশি ভালো লাগবো আর এখানে আমার ইচ্ছাও আমি স্যার স্কিন ফালাইয়া রেডি হরিয়া রাখছি এখন এটা ভালো করে দই মূল্যে রস দিয়ে রাখছি দইয়া আর ইচ্ছাটা বোনা ফেলি মতো আমার রান্না শেষ হয়ে যাবো আজকুর ওই লোকিয়া 3 প্যাকেট ইচ্ছার ইচ্ছা আমি স্কিন ফালাই দিছি যে শেল যেটা আর কি শেলটা ফালাই দিছি আর ইচ্ছাটা একটা হলুদ দিয়া একটু ফ্রাই করলাম তারপরে এটা রান্ধিনি আমার ছোটো যে কন্যা আছেন কন্যা টান ইসা বেশি ভালো পায় না মাল্লা খান তো পান করেন বাদে বাদে জানে স্যার বড়ো বড়ো ইসা খাইতা লবস্টার খাইতা ওটা তো যেগুলো যেটা পাই আর কি আমি আর দেখতাম যে আমিও তো ইসা থাকে বড়ো বাট বড়ো বেশি বড়োটা তো আর থাকে না তো আজকে ইসাটা বুনলাম তান লাগে কেন দেখলাম আমার সবজিটা হয়ে গেছে সবজিটা খুব সুন্দর একটা কালার আইছে কালারফুল লাগে বাট ক্যামেরার পূজা যান না একটু গুলা গুলা লাগে আর দুমার কারণে তো এটা অন্য তো সবজি আমি আপনার লোকের শেয়ার করলাম আমার আজকের রেসিপি
আপনারা অবশ্যই ট্রাই করে দেখো আলাহান খাইতে কিন্তু খারাপ হয় না খুব ভালো লাগে এটা আপনারা রুটি বাজি পরোটা বা বাতর লগে আপনারা খাইতে পারবা সরি বাজি কইরাম রুটি পরোটা আর বাতর লগে আপনারা খাইতে পারবা যারা ডায়েট করা তারা লাগে এটা আরো বেশি ভালো আমিও ডায়েট করা ট্রাই করতাম আর কি তো এখানে আমার কিং প্রন বোনাটাও ওই গেছে আর আজকের মতো আমার রান্নাটা শেষ কিং প্রন বোনা আমি ইন ডিটেলস আপনারা দেখাইছি না যদি দেখানি চাই ভিডিওটা অলরেডি অনেক লম্বাই গেছে আরও লম্বাই যাবো যেটা আপনারা ভালো পাইতে না আর এখন আমরা দুপুর করে খাওয়া দাওয়া করাতেছি গোসল করিয়া নামাজ করিয়া এখন খাওয়াতেছি তো দেখতে পারলে আমি সবজি দিয়ে ভাত তৈছি তো আমি খাওয়াটা শেষ করি আর আপনারা সব ভালো থাকা সুস্থ থাকা আবার আজ নতুন কোনো ভিডিও লইয়া এ পর্যন্ত আল্লাহ হাফেজ